সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দা নিয়মিত আয়োজন। আজকে চাঁপাইনবাবগঞ্জ আপনাদের সাথে আছি আয়শা সিদ্দিকা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চরবাগডাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে পিতার মৃত্যু। ভোলাহাট ও রহনপুরে মশক নিধন, ঔষধ স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল 24 নভেম্বরের মধ্যে। করোনায় মৃত্যুশূন্য দিন, ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু। এবং এবার ভুটানের জালে 9 গোল দিল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয় চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে প্রাণ দিতে হলো 54 বছরের আব্দুল বারী নামের এক ব্যক্তিকে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি মুন্নাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সদর থানার ওসি AKM আলমগীর জাহান সাংবাদিকদের জানান, গতকাল রাত 8:30 দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল বারীর বড় ছেলে প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিল অপর ছেলে শাহিন আলী। এ সময় আব্দুল বারী বাধা দিতে গেলে ছেলে শাহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন তাকে ধাক্কা দিলে সে খাটের কোনায় পড়ে আঘাতপ্রাপ্ত হয় এবং কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের সুরথ হাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মৃত আব্দুল বারীর বড় ছেলে প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী আল হামরা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। জেলায় একযোগে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক AKM গালিব খানের আহ্বানে জেলায় 5টি উপজেলা পৌরসভা ও সকল ইউনিয়ন পর্যায়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এরই অংশ হিসেবে ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন জায়গায় মশক নিধন ঔষধ স্প্রে অভিযান চলে। এই সময় এলাকার বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন, নর্দমা এবং জঙ্গলে মেশিন দিয়ে মশক নিধনের ঔষধ স্প্রে করা হয়। ভোলাহাট উপজেলার 4 ইউনিয়নের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে রহনপুর পৌর এলাকার ডেঙ্গু নিধন ও বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। আজ সকালে 5 নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন উপজেলা চত্বর এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় রহনপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে পর্যায়ক্রমে রহনপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হচ্ছে বলে পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে। ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব এর আহ্বানে দুপুরে নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহসান হাবিবের ম্যাঙ্গো প্রজেক্টে নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের এই সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইজ কন্ট্রাক্টের প্রতিনিধি নাহিদ সুলতানা বর্ষা সহ 19 জন নারী উদ্যোক্তা প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ভোলাহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিদ্যালয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্টলে অংশগ্রহণ করবে এবং সেরা স্টলকে পুরস্কারও প্রদান করা হবে। এদিকে গোমস্তাপুরেও ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন জানান, আগামীকাল সকাল 9টার মেলা উদ্বোধন করা হবে। মেলায় বিভিন্ন ধরনের 30টি স্টল থাকবে। এবার জাতীয়, আগামী 24 নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে নিয়েছে অধিদপ্তর। দেশের 62 জেলার চূড়ান্ত মনোনীতদের তালিকা এক্ষেত্রে একত্রে প্রকাশ করা হবে বলে সূত্রটি জানিয়েছে। বিষয় নিশ্চিত করে
ডিপিএর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের যেন খুব বেশি ক্ষতি করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন বৃদ্ধি, সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার মধ্য দিয়ে এই সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর সরকারের নিজস্ব অর্থায়নে দেশের 25টি জেলার নবনির্মিত শত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি হিসেবে সরকারি বাসভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। থামাই পাওয়া যাচ্ছে ঢেকি ও মাটির খোলায় প্রসেসিং করা মিক্সড ছাতু, যার উপাদান হচ্ছে যব, গম, ভুট্টা, ছোলা, বাদাম, চাল। তাই নিরাপদ খাবারের স্বাদ পেতে মিক্সড ছাতু কিনুন ধামাতে। শ্রোতা শুনছেন দরুন তিন ঘটনা প্রবাহ নিয়ে আজকে চাঁপাইনবাবগঞ্জ, সাথে আছে আয়শা সিদ্দিকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা 29,426 অপরিবর্তিতই রয়েছে। উল্লেখিত সময়ে 54 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট 20,35,882 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন 201 জন করোনা রোগী। এই পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 19,82,743 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 1.79%। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 13.55%, সুস্থতার হার 97.39%, করোনায় মৃত্যুর হার 1.45%। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 875 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত 2 নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ 1,094 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এই নিয়ে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 3,270 জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ জাহেদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক, গিনিতে বাস দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সময় গতকাল দেশটির চতুর্থ বৃহত্তম শহর কেন্দ্রীয়র কাছে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিন হুয়ার খবরে উল্লেখ করা হয়, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ পশ্চিমের ফারানহর দিকে যাচ্ছিল। স্থানীয় কর্মকর্তারা ক্যাবিনেট কাকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এবারে খেলাধুলা, সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। সাফ অনূর্ধ্ব 15 নারী চ্যাম্পিয়নশিপে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটিতে ভুটানকে 9-0 গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের জার্সিধারীরা। 9 গোলে জয়ের ম্যাচের সুরভি আকন্দ প্রীতি একাই করেছেন 6 গোল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন প্রীতি।
এবার করলেন জোড়া হ্যাট্রিক। ভুটানকে বড় ব্যবধানে হারানোর ফলে শিরোপা জয়ের আশা টিকে রইল বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরে ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতিমধ্যে। 9 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভুটানের জন্যই শুধুই নিয়ম রক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে 11 নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটি মূলত হবে ফাইনাল। এখন শুনবেন মেঘ বাতাস। আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী 3 দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। আজ সূর্য উঠছে ভোর 6:17 এবং অস্ত গেছে সন্ধ্যে 5:24। আগামীকাল সূর্য উঠবে ভোর 6:18 এবং অস্ত যাবে সন্ধ্যে 5:23। আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে জানিয়ে দিব আবারও শিরোনাম। চরবাগডাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে পিতার মৃত্যু। ভোলাহাট ও রহমপুরে মশক নিধন ঔষধ স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আগামী 24 নভেম্বরের মধ্যে। করোনায় মৃত্যু শূন্য দিন, ডেঙ্গুতে আরো 7 জনের মৃত্যু এবং এবার ভুটানের জালে 9 গোল দিল বাংলাদেশ। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। আবারও আজকে চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক থেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে।